যখন ওই নামাজে যায় তখন দরজাটা খোলা থাকে, অথবা তারা যখন অথবা যাত্রী পরিবহনের সময় তারা যখন মোবাইলে কথা বলে তাদের টান্দা তাদের মোবাইলটা নিয়ে যায়। দরজায় করা নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর, নগরবাসী ব্যস্ত উদযাপনের কেনাকাটায়। এদিকে রাস্তায় নগরবাসীর এই উৎসব মুখর ফিরকে কাজে লাগাচ্ছে মোবাইল চোর চক্র, ঈদের আগে সক্রিয় হয়ে উঠেছে তারাও। গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়েছে চোর চক্রের 15 সদস্য, তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে 79টি স্মার্টফোন সহ 103টি চোরাই ফোন। গোয়েন্দা পুলিশ বলছে ঈদের আগে রাস্তায় ভিড়কে কাজে লাগাচ্ছে চোরেরা, হানা দিচ্ছে বাসায়ও, বেছে নিচ্ছে নামাজের সময়কে। বিভিন্ন সময় তারা বাসা বাড়ির আশেপাশে থাকে, যখন কেউ কেউ হয়তো সেহরির সময় বা ফজরের নামাজের পরে তারা যখন সেহরিকে তারা যখন ওই নামাজে যায় তখন দরজাটা খোলা থাকে, অথবা তারা যখন অথবা যাত্রী পরিবহনের সময় তারা যখন মোবাইলে কথা বলে তাদের টান্দা তাদের মোবাইলটা নিয়ে যায় এইরকমভাবে, অথবা তারা কোনো ভিড়ের মধ্যে থেকে 2-3 জন তাকে ধাক্কাধাক্কি করে পিছন থেকে মোবাইলটা নিয়ে নেয়। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। চক্রটির সঙ্গে জড়িত আইএমআই চেঞ্জারকে গ্রেফতার করেছে পুলিশ, যার কাজ চুরি হওয়া মোবাইল ফোনগুলোর আইএমআই নম্বর পরিবর্তন করে সেগুলো আবারও বিক্রির জন্য বাজারে ছেড়ে দেওয়া। সে ল্যাপটপ দিয়ে চেঞ্জ করে ফেলে, চেঞ্জ করে তাতে ওই সফটওয়্যারটা এমনভাবে ফিট করা আছে যে সে দিলে তার চেঞ্জ করতে পারে, তাকে আমরা ধরি, তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করছি। ঈদকে কেন্দ্র করে মোবাইল চুরি ঠেকাতে মাঠে তৎপর গোয়েন্দারা। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।